রাসু সাল্লাম বলেছেন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সালাস তবে তিনটা আমল যদি সে করতে পারে তাহলে তার ফেয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সোয়া পেতে পারে এটাকে বলা হয় বনাস বনাস বুঝেন তো আপনি কাজ করছেন দশ টাকার কিন্তু আপনাকে দেওয়া হলো একশো টাকা নব্বই টাকা কি বোনাস এই বনাস পাইতে সবাই ভালোবাসে ভালোবাসে না নাই বনাস পাইতে সবাই ভালোবাসে যে আমি যেন বোনাস পাই তো এই দুনিয়ার ক্ষেত্রে বোনাস পাবেন আশা করেন আখেরাতের ক্ষেত্রে বোনাস পাবেন এ আশা করেন না দশ টাকা রিসার্চ করলে যদি বিশ টাকা দেওয়া হয় তাহলে আপনি দশ টাকা রিসার্চ করেই ছাড়বেন বোঝেন না কথা বিশ টাকা রিসার্চ করলে পঞ্চাশ টাকা দেওয়া হবে তাহলে আপনি সেই কাজটা ভুলবেন না করতেই হবে কিন্তু আখেরাতের ক্ষেত্রেও আল্লাহ বোনাস দিয়েছেন যে তুমি একশোটা সোয়াব ইনকাম করেছ একশোটা সোয়াব তো আমার নামে আছে কিন্তু এই বোনাসের কাজগুলি যদি করে যেতে পারো তাহলে মরার পরে শুয়ে শুয়ে তোমার একশোটা সোয়াব থাকবে না সেটা পাহাড় পরিমাণ হয়ে যেতে পারে আপনারা কি ইচ্ছা আছে যে এই বোনাস তিনটা নেবেন অনেকগুলি হাদিস থেকে আপনি যদি দেখেন তাহলে মূলত এই তিনটি কাজ এই তিনটি কাজ যদি করতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন আখেরাতের বোনাস শুয়ে সে মরার পরেও সাপ পাবেন এই তিনটির পরে আর কোনো কাজ নাই জানবেন কি এই তিনটে কাজ কি কি একটু মনোযোগ দেন এই দিকে আপনি যদি জীবনে এই তিনটি আমল করতে পারেন তাহলে আপনার জন্য বনাস আল্লাহ নির্ধারণ করে দেবেন এক এক একফাও বিহি এমন জ্ঞান অর্জন করেছেন দিনের জ্ঞান অর্জন করেছেন যেই জ্ঞান আপনি বিস্তার করতেছেন কথা বুঝতে পারছেন আপনি কোরআন এবং সৈয়াদিসের জ্ঞান অর্জন করলেন কোরআন এবং জ্ঞান অর্জন করার পরে আপনি সেই জ্ঞান আবার ছাত্রদের মাঝে বিতরণ করছেন এই কাজটা যদি করে যেতে পারেন আপনি মরার পরেও কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে আপনি সোয়াব পাবেন কিভাবে পাবেন এটাও বুঝতে হবে কিভাবে পাবেন রাসুস আসলাম বলেছেন বহারিয়া দেশ যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয় এর চাইতে উত্তম মানুষ আর হতে পারে না তাহলে আপনি যদি কোরআন এবং সৈয়াদিসের জ্ঞান অর্জন করেন এবং এই জ্ঞানটা যদি মানুষের কাছে বিতরণ করেন অর্থাৎ ছাত্রদেরকে শিক্ষা দেন তাহলে এই কাজটা করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার কবরে কেমন পর্যন্ত সব পোসতে থাকবে কেমনে সেটা কেমনে বুঝেন সেটা হলো এইভাবে যে আপনি দশটা ছাত্রকে কোরআনের শিক্ষা দিয়েছেন আপনি মরে গেলেন এরপরে দশটা ছাত্র জীবিত থাকলো এই দশটা ছাত্র আবার দশ দশ করে ছাত্র কোরআন শিক্ষা দিল কয়জন ছাত্র হলো একশো এই একশো জন ছাত্র যদি আবার দশ দশ করে দেয় তাহলে কত হবে এক হাজার এক হাজার যদি দশ দশ করে দেয় তাহলে কত হবে এভাবে বেশি হতে 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 আপনার যে জ্ঞানটা দিয়ে গেছেন এটার বন্ধ হবে না বন্ধ হবে কি এই যে ছাত্রগুলি হলো এক হাজার ছাত্র এই ছাত্র কি সবটি একসাথে মারা যাবে নাকি তাদের ছাত্র কি আর হবে না হবেই তাহলে আপনি যে দিনের জ্ঞানটা শুরু করে দিয়ে গিয়েছিলেন আপনার শিক্ষাটা মানুষের মধ্যে চলছে কেয়ামত পর্যন্ত চলবে যত দিন চলতে থাকবে তত দিন আপনি কবর শুয়ে শুয়ে সব পাইতেই থাকবেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন এক দ্বিতীয় হলো লাহু আপনি নিজে কোরআন হাদিস যতটুকু শিখেছেন তো শিখেছেন কিন্তু আপনার ছেলেটাকে কোরআন এবং সহিসের জ্ঞান দিয়ে গেছেন আপনার ছেলেটা মাশাল্লাহ কোরআন এবং সহাদিসের জ্ঞান অর্জন করে সে মানুষকে শিখায় সে কি করে মানুষকে শিক্ষা করা দেয় সে নিজে শিক্ষা করেছে মানুষকে কি শিক্ষা দেয় আর পিতা মাতার জন্য কি করে দোয়া করে এই যে এখানেও দেখেন দিনের জ্ঞান আছে না তিনটা যে বলবো এই তিনটাই পুরোপুরি জ্ঞানের সাথেই খাস দিনই জ্ঞানের সাথেই এখানে যদি আপনার ছেলে মেয়েকে কোরআন এবং জ্ঞান দিয়ে যান আপনার মেয়েটা যদি দিনই জ্ঞানে শিক্ষিত হয় আপনার ছেলেটাও যদি এরকম হয় তাহলে আপনার কবরে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত সোয়াব পস্তেই থাকবে নাকি পোসতেই থাকবে তিন নম্বর সাদা কাতন আপনি যদি সদগায়ে জারিয়া করেন সাদাকায়ে গায়ে করে যান তাহলে আপনি মরার পরেও সোয়াব পাবেন এটা কেমনে এটা বুঝতে হবে সৎ জারিয়া করে গেছেন আপনি একটা নলকূপ খুঁড়ে গেছেন পানি গরম পানি পান করার জন্য একটা কূপ খুঁড়ে দিয়ে গেছেন তো এই নলকূপ নলকূপটা খুঁড়ে দেওয়ার পরে আপনি মারা গেছেন এখন এই কূপটা যতদিন পর্যন্ত এখান থেকে মানুষের পানি পান করবে ততদিন পর্যন্ত আপনি সোয়াব পাবেন কবর এসে এসে কথা কি আর বুঝতে পারছেন আপনি একটা ভালো কাজ করে গেছেন সেই ভালো কাজটা চলছে যে কোনো ভালো কাজ ভালো কাজ ন্যায়ের কাজ তাকুয়ার কাজ আল্লাহ ভীতির কাজ আপনি করে গেছেন এই কাজটা যতদিন চলবে ততদিন আপনি সোয়াব পাবেন যেই দিন বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ হয়ে যাবে আপনি টিবল দিয়ে গেছেন টিবল নষ্ট হয়ে গেছে ভেঙ্গে চোরের শেষ দুই দশ বছর পরে এই দশ বছর সোয়াব পাইলেন এরপরে আর পাইলেন না কিন্তু এটা আরও লম্বা যদি নিতে চান যে আমি কেয়ামত পর্যন্ত জারি করতে চাই আমার এই সাদকা জারিয়াটা তাহলে কি করতে হবে আপনি কি করবেন একটা গাছ লাগিয়ে দিলেন ফল খাচ্ছে মানুষ গাছটা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ফল দিবে এরপরে গাছটা মারা যাবে বনাস বন্ধ পঞ্চাশ বছর পরে কিন্তু আপনি এমন একটা কাজ সদকা করবেন এমন একটা সাদখাই জারিয়া করবেন যেটার কারণে আপনার কেয়ামত পর্যন্ত পৌঁছার একটা ব্যবস্থা থাকবে কি সেটা বলেন তো এই দিনের জ্ঞান অর্জন করার জন্য ব্যবস্থাপনা তৈরি করা আমি বলছি না তিনটা কাজ করবেন তিনটাই দিনের সাথে খাস তিনটা কাজ করবেন তিনটায় দিনই জ্ঞান অর্জনের সাথে খাস আপনি যদি আপনার টাকা আছে পয়সা আছে ধন সম্পদ আছে। আপনার এই টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করে আপনি একটা দিন শিক্ষাগার তৈরি করলেন যেখান থেকে কোরআন এবং সৈয়াদিসের শিক্ষা দেওয়া হবে আপনার টাকা পয়সার মাধ্যমে আপনার দানের মাধ্যমে কোরআন এবং সৈয়াদিস শিক্ষা প্রসার হচ্ছে এটা প্রসার হতেই থাকবে কেয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে যদি দশটা ছাত্র তৈরি হয় আপনার টাকা পয়সার মাধ্যমে যদি দশটা ছাত্র তৈরি হয় এই দশটার মাধ্যমে আরো দশটা হবে না নাই এই হলো জারিয়া কিয়ামত পর্যন্ত তাহলে আপনি নিজে কোরআন এবং হাদিসের শিক্ষা করুন তাহলে আপনি মরার পরেও স্বভাব পাবেন ক্যামত পর্যন্ত আশা করা যায় আপনার ছেলে মেয়েকে কোরআন এবং সৈয়াদিসের জ্ঞান দিয়ে যান তাহলে আশা করা যায় কেয়ামত পর্যন্ত আপনি সভাপ পাবেন এরপরে আপনার টাকা পয়সা ধন দলত খরচ করে আপনি আবামার জনগণ সকলের জন্য দ্বার উন্মুক্ত করে একটা শিক্ষাগার তৈরি করেন মসজিদ তৈরি করেন মাদ্রাসা তৈরি করেন যেখানে কোরআন এবং সৈয়াদিসের দ্বার হবে যেখানে কোরআন এবং সৈয়াদিসের শিক্ষা হবে যেখানে এসে ছেলে মেয়ে সকলেই কোরআন এবং সৈয়াদিসের শিক্ষা শিখে যেতে পারে সেই রকম একটা ব্যবস্থাপনা আপনি তৈরি করে যান এই ব্যবস্থাপনা যদি কেয়ামত পর্যন্ত চলে তাহলে আপনার মত পর্যন্ত সব পেতেই থাকবেন ইনশা আল্লাহ এর বাইরে আর কোন বনাসের ব্যবস্থা নাই আপনি যদি সালাত আদায় করেন যতদিন সালাত আদায় করবেন ততদিন সওয়াব আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন যতদিন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন ততদিন ক্লাস হবে মানে আপনি পাবেন মারা যাওয়ার সাথে সাথে সালাতর শেষ আপনার তাহাজ্জুদর শেষ আপনি আর সওয়াব সেখান থেকে আর বর্ধিত পাচ্ছেন না সিয়াম পালন করলেন সবচেয়ে বড় মাধ্যম আল্লাহকে খুশি করার একটা এবাদত সিয়াম পালন করলে আল্লাহ খুশি হন এই সিয়ামও পালন করার পরে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার এই সোয়াব শেষ মৃত্যুবরণ করেছেন আর আপনি স্বভাব পাচ্ছেন না আপনার যতটুকু আমল করেছেন ততটুকু সাথে নিয়ে চলে গেছেন কিন্তু এমন একটা আমল দিনই জ্ঞান শিক্ষা দেওয়া এই দিনই জ্ঞান শিক্ষার ব্যাপারে আপনার সহযোগিতা থেকে শুরু করে আপনি নিজে শিক্ষা করবেন ছেলে মেয়েকে শিক্ষা করবেন এটার জন্য আপনার প্লাস হতেই থাকবে হতেই থাকবে এর বাইরে আর কোনো আমল নেই তাহলে আমাদের যেটা সর্বপ্রথম কাজ এই কাজটাই নাই যার কারণে আমাদের এই অবস্থা আপনি কি খেয়াল করেছেন যে আমাদের এই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে কোরআন এবং সই শিক্ষা দেওয়ার জন্য কয়টা প্রতিষ্ঠান আছে কয়টা প্রতিষ্ঠান আছে যেখান থেকে কোরআন এবং সৈয়াদিসের শিক্ষা দেওয়া হবে আমরা তো যত শিক্ষাগার দেখে সেখান থেকে শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে আর বেদাত শিক্ষা দেওয়া হচ্ছে সিস্তিয়া সাবিরিয়া শিক্ষা দেওয়া হচ্ছে নকশেবন্দিয়া শিক্ষা দেওয়া হচ্ছে কাদিরিয়া শিক্ষা দেওয়া হচ্ছে আরও যত ভ্রান্ত পথ সেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে এরকম বেদাতি শিরকি জায়গায় যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনিও ওইরকমই বনাস পাইতেই থাকবেন সির্কের বনাস বেদাতের বনাস সাবধান হতে হবে আপনার টাকা আপনার পয়সা আপনার পরিশ্রম আপনার মেধা সবকিছু যেন কোরআন এবং হাদিসের জন্য ব্যয় হয় অন্য কোনো ক্ষেত্রে বিধায়তের ক্ষেত্রে শিরিকের ক্ষেত্রে সুন্নাতের খেলাফ এরকম কোনো কাজে আপনার সহযোগিতা থাকবে না আল্লাহ সুবহানুয়াতালা বলছেন তা আয়ানু আলাল বিররি তা আমানু আল্লাল ইসমিয়াল ওর্দুয়ান তোমরা সৎ এবং আল্লাহ ভীতি কাজে তোমরা সহযোগিতা করো বলে তা আনুয়ালাল ইসমিয়াল ওর্দুয়ান অসৎ কাজে 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 পাপের তোমরা সহযোগিতা করবে না আল্লাহর নিষেধ তাহলে আপনি কি বেদাদের কাজে সহযোগিতা করবেন শিরকের কাজে সহযোগিতা করবেন যদি করেন তো আল্লাহর সরাসরি আদেশটাকে আপনি সীমা লঙ্ঘন করলেন তো যে কথা বলছিলাম আল্লাহ সুবাহ এ দিনের শিক্ষাকে ফরজ করেছেন আর এটা যদি করেন তাহলে আপনার জন্য বনাস থাকছে মরার পরেও আপনি সব পাইতেই থাকছেন পাইতেই থাকছেন কবরের শুয়ে শুয়ে